আসসালামু আলাইকুম, কিয়াস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলুন ঝটপট একটি বিকালের নাস্তা বানাই। যে উপকরণগুলো আমাদের কিচেনে সবসময় থাকে আর হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়ে যে কোনো নাস্তা তৈরি করতে আমার দারুণ লাগে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর খেতে এত বেশি মজার হয় অল্প উপকরণ দিয়ে বানানো আজকের রেসিপিটি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি তিন পিস পাউরুটি নিয়েছি, সবগুলো পাউরুটি আমি ছোট ছোট টুকরো করে নিব। সবগুলো পাউরুটি টুকরো করে নিয়েছি, এর মধ্যে তিন টেবিল পানি অ্যাড করে নিচ্ছি। একটি পেঁচোলার সাহায্যে পাউরুটিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি, এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিচ্ছি, এর মধ্যে এক চা চামচ লিফলেক্স দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ আস্ত জিরা, 1/2 চা চামচ কালো জিরা, এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বেসন। এখন পেঁচোলা দিয়ে সব কিছু মিশিয়ে নিব। সুন্দর একটি কালার আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়া, হলুদটা ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন এর মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিব। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মিশ্রণটি মাখাতে গিয়ে একটু শক্ত মনে হচ্ছে, এর জন্য এর সাথে অল্প একটু পানি অ্যাড করে নিলাম, আর কিছুক্ষণ মেখে নিব। মাখানো হয়ে গেছে, এখন হাতটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। হাতে সামান্য পরিমাণ সরিষার তেল মেখে নিয়েছি। এখন পরিমাণ মতো মিশ্রণটি নিয়ে আমি রোলের মতো করে নিয়ে বানিয়ে নিয়েছি। এভাবে সবগুলো রোল বানিয়ে নিব। সবগুলো রোল বানানো হয়ে গেছে, ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। প্যানে ভাজার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেল গরম করে নিয়েছি, এর মধ্যে সবগুলো রোল দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, হাই হিটে ভাজতে যাবেন না, এতে করে উপরটা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব। এভাবে সবগুলো পাকোড়া উল্টে পাল্টে ভেজে নিব। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে উঠে নিব। মাত্র তিন পিস পাউরুটি দিয়ে অনেকগুলো পাকোড়া হয়েছে। বাসায় বেসন এবং পেঁয়াজ থাকলে ঝটপট এই পাকোড়াটা বানিয়ে ফেলতে পারবেন। পাকোড়াগুলো গরম গরম খেতে অনেক মজার। গরম থাকা অবস্থায় আমি পাকোড়াগুলো পরিবেশন করছি। আজকের রেসিপিটি ভালো লাগলে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।